আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহান স্পোর্টস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। অবশেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলের শিরোপা জিতল সাকিবের দল বারবাডোস ট্রাইডেন্টস। আজ টুর্নামেন্টের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে 24 রানে হারিয়েছে সাকিবের দল বারবাডোস ট্রাইডেন্টস। এরই মধ্যে দিয়ে আরও একটা ফ্র্যাঞ্চাইজি লিগের শিরোপা উঠল সাকিবের হাতে। সিপিএলের শিরোপা জয়ের পিছনে অনেক বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান। অবশ্য শেষের দুইটা ম্যাচে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি সাকিব আল হাসান, তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত খেলে দলকে নিয়ে এসেছিলেন টুর্নামেন্টের ফাইনালে। ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বারবাডোস ট্রাইডেন্টসের অধিনায়ক জেসন হোল্ডার। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুর্দান্ত সূচনা এনে দেন বারবাডোস ট্রাইডেন্টসের দুই ওপেনার জনসন চার্লস এবং অ্যালেক্স হেলস। অ্যালেক্স হেলস 28 এবং জনসন চার্লস 39 রানে আউট হয়ে গেলে ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে 15 বলে 15 রান করেন সাকিব। শেষের দিকে চার্টারের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 171 রান সংগ্রহ করে সাকিবের দল বারবাডোস ট্রাইডেন্টস। 172 রানের টার্গেটে খেলতে নেমে 144 রানের বেশি করতে পারেনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই ম্যাচে সাকিব আল হাসান মাত্র 2 ওভার বোলিং করেছেন, 2 ওভারে 18 রান দেন সাকিব। যেই দলটি টুর্নামেন্টের একটি ম্যাচও হারেনি সেই দলটিকে ফাইনাল ম্যাচে হারিয়ে দিল সাকিবের দল বারবাডোস ট্রাইডেন্টস। ম্যাচ জয়ের সাথে সাথে আনন্দে মেতে ওঠে বারবাডোস ট্রাইডেন্টসের সমর্থকরা। ক্রিকেটারদেরও উল্লাস ছিল দেখার মতো, তবে সাকিব আল হাসানকে সেইভাবে আনন্দ করতে দেখা যায়নি। ম্যাচ শেষে একান্ত সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, শিরোপা জয়টা সত্যিই খুবই আনন্দের। ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগেও অনেকগুলো শিরোপা জিতেছি, এই শিরোপাটা জয়ের পর অভিজ্ঞতাটা আরও বেড়ে গেল সাকিবের। ম্যাচ শেষে হতাশা নিয়ে সাকিব আল হাসান বলেন, দল চ্যাম্পিয়ন হলেও আমার ব্যক্তিগত পারফরমেন্সে আমি খুশি নই। দলের হয়ে গত 2 ম্যাচে খুব একটা ভালো খেলতে পারিনি, বোলিংটা খুবই বাজে হয়েছে, দলটির আশা আমি পূরণ করতে ব্যর্থ হয়েছি। তারপরে অন্যদের দুর্দান্ত পারফরমেন্সে শিরোপা জিতল সাকিবের দল বারবাডোস ট্রাইডেন্টস। সাকিব আল হাসান আরও বলেন, এই শিরোপাটা জয়ের পর আমি সত্যিই খুবই খুশি হয়েছি, এই শিরোপা জয়টা সামনের ম্যাচগুলোতে অনেক কাজে আসবে, সফলভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারলাম এটাই যথেষ্ট। সাকিব আল হাসান তার ভক্তদের ধন্যবাদ দিয়ে বলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের দলকে সাপোর্ট করার জন্য, আপনাদের প্রত্যাশাটা পূরণ করতে পেরেছি। সিপিএলের শিরোপা জয়ের পর সাকিবের মতো খুশি কোটি সাকিব ভক্তও। এমন শিরোপা একদিন দেশের জন্য বয়ে আনবেন সাকিব আল হাসান, এমনটিই মনে করেন সাকিব ভক্তরা। তো দর্শক বন্ধুরা, সিপিএলের সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।